মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গত কয়েকদিনের তুলনায় সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ অনেকটা কম। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকালে শিমুলিয়া থেকে 10টি ফেরি যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ায় ঘাটে তেমন ভিড় নেই। এই রুটের 16টি ফেরির মধ্যে বর্তমানে 13টি ফেরি চলাচল করছে। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস যাতে ফেরিতে উঠতে না পারে সেজন্য ঘাট থেকে 2 কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। তবে কেউ মানছেন না সামাজিক দূরত্ব কিংবা অন্য কোনো স্বাস্থ্যবিধি। এদিকে পাটুরিয়া ঘাটেও সকালে যাত্রীদের তেমন চাপ দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিছু ফেরি চলাচল করছে। দর্শক, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, ঘাটে পরিবহন ও ঘরমুখো মানুষের কেমন ঢল দেখছেন? প্রশাসনের নজরদারি বা কেমন? শান্তা, গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা চাপ কিছুটা কম দেখছি। পাটুরিয়া ঘাটে মানুষ আসছেন এবং সকাল থেকে এখানে 3টি ফেরি, ছোট ফেরিগুলো ছেড়ে গেছে বলে আমাদেরকে এখানে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। মানুষের স্রোত কিন্তু রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপ আরও বাড়বে। আমরা দেখেছি সেই গাবতলি থেকেই আসলে এই ঘাটমুখী মানুষের স্রোত, নানানভাবে মানুষ আসছেন, বিভিন্ন জায়গা ভেঙে ভেঙে আসছেন, কেউ বাসে কিছুক্ষণ চড়ে, বাস চেঞ্জ করে অথবা মাইক্রোবাসে, মোটরসাইকেলে, সিএনজি অটোরিকশা করে নানানভাবে আসছেন। এবং এখানে 10 কিলো আগে থেকে আমরা দেখছি যে মাইক্রোবাস এবং বাসগুলো থামিয়ে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এগুলো ফেরত পাঠানো হচ্ছে। বাকি যারা মোটরসাইকেল, সিএনজি কিংবা প্রাইভেট কার করে আসছেন, তারা ঘাট পর্যন্ত আসতে পারছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ অপেক্ষা করছেন আরেকটি ফেরি চলাচলের জন্য। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আরেকটি ফেরি চলাচল শুরু হবে। এখানে বেশ কিছু যাত্রী রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছেই জানতে চাই যে আপনি কোথায় যাবেন, কিভাবে আসছেন এই ঘাটে? আমি পার্সোনাল প্রাইভেট কার আছে, আমি রাজবাড়ি যাব। আচ্ছা, পথে ভোগান্তি কেমন পেতে? স্মুথলি এসেছে, কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হচ্ছে এখানে ডিসিশন পাচ্ছি না, হঠাৎ মানে 7টা থেকে শুনছি, সুফর্ণ যে 7টা থেকে বন্ধ হয়ে গেছে ফেরি। আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে ঘাটে আসছেন আর এখানে কতক্ষণ ধরে রয়েছেন? আমরা পার্সোনাল প্রাইভেট কার আসছি, মানে আমরা রাত 4টা বাজে এখানে আসছি, পৌঁছাইছি, এখনও পর্যন্ত কোনো ফেরি পেলাম না আর কি। এই করোনা সংক্রমণের মধ্যে সরকারের অনেক বিধিনিষেধ রয়েছে, তারপরও বাড়ি যাচ্ছেন, জানতে চাই আপনার কাছ থেকে। কারণ হচ্ছে বাড়িতে বাবা মা আছে, সবাই প্রত্যাশা করতেছে যে আমরা ঈদে তাদের সাথে ঈদ উদযাপন করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, করোনা তো আমরা দেখছি ঢাকা শহরগুলোতে, বিভিন্ন শপিং মহল, বিভিন্ন জায়গাগুলোতে মানুষের তিল পরিমাণ ঠাই নাই, কিন্তু আমরা এখানে যারা যাত্রী আছি, আমাদের যদি সঠিকভাবে পারাপার করে দেওয়া হয়তো আমার মনে হয় এইরকম যানজট বা এরকম মানুষের সমাগম তৈরি হতো না। আমরা ইজিলি দক্ষিণবঙ্গে যারা আছি তারা খুব সহজেই পার হয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবে। যাত্রীরা বলছেন আসলে তাদের মধ্যে যে বাড়ি যাওয়ার যে তাড়না সেটি আগের মতোই রয়েছে এই মহামারী, এই করোনা সংক্রমণের মধ্যেও তারা প্রিয়জনের সাথে ঈদ করতে তাদের মধ্যে যে ব্যাকুলতা রয়েছে তার জন্য না ভোগান্তি একেবারেই দেখা যাচ্ছে না। একতা সবকিছু ছাপিয়ে তারা বাড়িতে ছিলাম একটি ফেরির মধ্যে, তারা প্রাইভেট কারে আসছেন এখানে ঘাটে, যাদের সাথে কথা বলেছেন কিন্তু যাদের ব্যক্তিগত ওই অর্থে অতটা ভয় লক্ষ্য করা যায়নি।